জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ছাপ্পা ভোট করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুর 2 নম্বর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রসাদপুরের 69 নম্বর বুথে। ভোটারদের অভিযোগ, সেখানে ভোট দিতে গেলেই ভোট দিতে না দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। ওই ভেতরে ঢুকে আছে, তারাও ছিল, আমি সবাইকে চিনি। দিয়ে তারা বলছে ভোট যদি জোড়া ফুলে না দেয় বাড়ি থেকে বাইর করে লিখে যাবো। এইগুলো আবার কোন ধরনের কথা বললো আমাদেরকে? কালকে ওই লয়দাপাড়া লোক এসেছিল, কাঁদড়া লোক এসেছিল। কোন দলের? ওই তৃণমূলে 20 খানা মোটর সাইকেল দিলো, তখনই অমনি করে করে হোম কানি দি। হ্যাঁ, ছাপা হয়েছে, আর না হয় অন্যকে ভোট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই তো হয়েছে। কি বলছে অভিযোগটা কি? ওখানে বললো যে আমার নাম নাই, এখানে ভোট হয়ে গেছে। আমি বললাম, আন্না বললো যে স্বামীর নাম কি? আমি বললাম সাগর মাঝি। তা বললো ওখানে তো ভোট হয়ে গেছে, তাহলে এটা পাল দিলে আসো, তাই বলি। কিন্তু তা তো বলছে ওই যে টিকিট দিচ্ছে সে বলছে ভোট হয়ে গেছে। মানে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতেও ছাপ্পা হচ্ছে? হ্যাঁ। ভিতরে কি কে করছে, কারা আছে ভিতরে? আমি দিতে পারবো ভোটটা। আমি ভিতরে কিরকম পোল হচ্ছে এটা দেখতে গেছি। কালকে রাত্রে আপনারা বাইক বাহিনী নিয়ে গিয়ে ওখানে পাড়ায় হামলা করেছেন, কি করছেন? বুথ কেন্দ্রে আমি কিরকম পোল হয়েছে একটা দেখতে গিয়েছিলাম। কেন আপনাকে কেন্দ্র বাহিনী নিষেধ করেনি? কেন্দ্র বাহিনী নিষেধ করে আমি কেন্দ্রের আমি কিরকম পোল হয়েছে এটা আমার জানার একটা আছে, অধিকার আছে। কত পোল হচ্ছে এটা আমার জানার অধিকার আছে। আপনার বিরুদ্ধেই ছাপ্পার অভিযোগ যে আপনি নাকি ছাপ্পা করছেন? কোন মতে মানুষকে ভোট দিতে দিচ্ছেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা, আবার এও বলেছে যে আপনি কালকে ধমকি চমকি দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। পাবলিককে সম্পূর্ণ মিথ্যা।